আসসালামু আলাইকুম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি আবারো হাজির হয়ে গেলাম অন্য একটি ক্লাসে গত ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর অনুসন্ধানী বইয়ের জীবের শক্তি প্রবাহ অধ্যায়টি সালোসংশ্লেষণ টপিকটা দেখেছি আজকে আমরা শোষণ টপিকটা দেখব চলো আমরা বইয়ে চলে যাই শোষণ শোষণ গত ক্লাসে আমরা এগুলো নিয়ে একটু একটু আলোচনা করেছি শোষণ হচ্ছে কি শ্বাসন কি যে প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে আর শ্বসন কি খাদ্য যে প্রক্রিয়া রাসায়নিক প্রক্রিয়া ভেঙে শক্তিতে রূপান্তর করে ঠিক আছে তো শ্বসনটা কি শ্বসনটা চলো আমরা পড়ে দিই প্রতিটি জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবিক প্রক্রিয়া শক্তি প্রয়োজন এই শক্তি কিন্তু আসে শালো সংশ্লেষণ প্রক্রিয়া সূর্য আলোক থেকে আমাদের খাবারের মধ্যে থাকা শর্করা প্রোটিন ও লিপিড অনুতে শক্তি সঞ্চিত থাকে কি কি শর্করা প্রোটিন ও লিপিড শরীরের অক্সিজেন উপস্থিতিতে খাদ্য থাকা খাদ্যের মধ্যে থাকা এই শক্তিকে ও তাপশক্তিতে উপস্থিতিতে খাদ্যের মধ্যে থাকা এই শক্তি মানে এই যে এই সব মানে সারক্ষণ শোষণ থেকে যে শক্তিটা পাচ্ছ এই শক্তিটা গতিশক্তিতে ও তাপশক্তিতে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে শোষণ এই গতিশক্তি ও তাপশক্তি দ্বারা জীব খাদ্য গ্রহণ কি কি করে জীব খাদ্য গ্রহণ চলন রেচন বৃদ্ধি জনন প্রভৃতি সারবৃত্ত কাজ সম্পন্ন করে থাকে শোষণের মাধ্যমে কি কি কাজ হয়ে থাকে একটা হচ্ছে কি চলন রেচন বৃদ্ধি জলর জনন প্রভৃতি সার শোষণ একটি বিপাকীয় প্রক্রিয়া শোষণ কি একটি বিপাকীয় প্রক্রিয়া এই প্রক্রিয়া চলাকালে বেশিরভাগ জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে কি করে বেশিরভাগ জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে আমরা মানুষ আমরা কি করি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি আর সেই কার্বন ডাইঅক্সাইড কি উদ্ভিদ গ্রহণ করে উদ্ভিদ গ্রহণ করে তারপরে হচ্ছে সূর্য আলোক উপস্থিতিতে খাদ্য তৈরি করে আচ্ছা তবে সরল শ্রেণীর সরল শ্রেণী এখানে সরল কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শোষণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে অক্সিজেন উপস্থিতিতে যে শোষণ সম্পন্ন হয় তাকে সবাত শোষণ বলে সবাত শোষণ কাকে বলে অক্সিজেনের উপস্থিতিতে অ অমানে বাদ মানে বাদ তার মানে সবাদ কি অক্সিজেন থাকবে আর অবাদ কি অক্সিজেন থাকবে না তো বলতে পারি যে অসিন উপস্থিতিতে দিয়ে শোষণ সম্পন্ন হয় তাকে সবার শোষণ বলে আর অবশোষণের ক্ষেত্রে ঠিক তার বিপরীত বিপরীতটা কেমন অক্সিজেনের অনুপস্থিতিতে যে শোষণ হয় তাকে অবাধ শোষণ বলে এদিকে আছে অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন শোষণ প্রক্রিয়াকে অবাধ শোষণ বলে উভয় প্রকার শোষণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব কোষে দিন রাত সব সময় শোষণ কার্য ঘটে আমরা মানুষ যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না তার মূল কারণ হচ্ছে আমাদের শক্তি উৎপাদনে অক্সিজেন ছাড়া সম্ভব না আমাদের শক্তি উৎপাদন কি অক্সিজেন ছাড়া সম্ভব নয় অক্সিজেনের উপস্থিতিতে আমাদের খাদ্য গ্রহণ করা জারিত খাবারের রাসায়নিক উপাদানের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়ে শক্তি উৎপন্ন হয় এবং একই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কি অক্সিজেন আমরা গ্রহণ করি খাদ্য শক্তি উৎপন্ন করি আর কি একই সঙ্গে কার্বন ডাইঅক্সাইড নির্গত মানে বেরিয়ে চলে যায় উপরে আলোচনা থেকে বলা যায় যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষ থাকা জীবকোষে থাকা খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্য থাকা রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত বা মুক্ত করে ফল ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করাকে শোষণ বলে সবগুলো টপিক একবারে দিয়ে দিয়েছে দেখো প্রথমে কি রাসায়নিক প্রক্রিয়া কি খাদ্য উৎপন্ন করবে আর ওখানে অক্সিজেন থাকতে পারে আবার অক্সিজেন নাও থাকতে পারে এই শক্তিটাকে কি করবে তাপ শক্তি আর গতিশক্তিতে রূপান্তর করবে ফলস্বরূপ কি কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন হবে উদ্ভিদ ও প্রাণী দেহের বিভিন্ন সজীব কোষে রাসায়ষণ প্রক্রিয়াটি মূলত একই উদ্ভিদের পানি কোষ সজীব শোষণটা কি একই কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমন পদ্ধতি ভিন্ন রূপ উদ্ভিদ দেহে শ্বাসনকারে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় প্রক্রিয়া অপেক্ষাকৃত সরল উদ্ভিদের কোনো নির্দিষ্ট শোষণ অঙ্গ নেই উদ্ভিদের কোনো নির্দিষ্ট শোষণ অঙ্গ নেই পাতার পত্র কাণ্ডের ছিদ্র পথ ও এবং অন্তঃকোষের মাধ্যমে বায়ু উদ্ভিদ দেহে অভ্যন্তর প্রবেশ করে কি কি পাতার পত্র কাণ্ডের ছিদ্রপথ এবং অন্তকোষের মাধ্যমে কি পাতার পত্ররন্ধ্র রন্ধ্র কাণ্ডের ছিদ্ররস রস ও ছিদ্রপথ এবং অন্ত কোষের মাধ্যমে প্রাণীর দেহে শোষণ বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানানভাবে সম্পন্ন হয় সরল প্রাণীতে প্রধানত ত্বক ও শ্বসনালীর মাধ্যমে শোষণ হয় উন্নত প্রাণী শোষণে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের জন্য বিশেষ ধরনের শোষণ আছে যেমন মাছ বা ব্যাঙাচি ফুলকার সাহায্যে এবং স্থলজ মেরুদণ্ডী প্রাণী ফুসে ফুসে সাহায্যে শোষণ সম্পন্ন করে ব্যাঙ ও মাছ কি ফুলকার সাহায্যে আর স্থল যে মেরুডন্ডি প্রাণী মেরুদণ্ড প্রাণী কি মানুষ মানুষ কিসের সাহায্যে সাহায্যে কালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ শ্বসনে যে শক্তি উৎপন্ন হয় তার পৃষ্ঠে পরের পৃষ্ঠে বর্ণিতালে শক্তি উৎপন্ন হওয়ার যে প্রমাণটা রয়েছে যে একটা পরীক্ষার মাধ্যমে যে প্রমাণটা তোমাকে করতে হবে বা বাসা করেছো হয়তো বা দেখেছো তোমরা যে কিভাবে শক্তি শোষণটা শক্তি উৎপন্ন হয় পরীক্ষার উপকরণটা আমার কি কি লাগবে দুটি থার্মোফ্লাক্স দুটি থার্মোমিটার অঙ্কুরিত ছোলা বীজ পানিতে সিদ্ধ ছোলা বীজ ও ছিদ্রযুক্ত রাবারের ছিপি পরীক্ষার পদ্ধতি পরীক্ষাটি তুমি কিভাবে করবে সেই পদ্ধতিতে চলো আমরা এখন দেখব অঙ্কুরিত ছোলা বীজগুলোকে একটি থার্মোফ্লাক্সের মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত ছিপি দিয়ে মুখটি বন্ধ করে রাখতে হবে এরপর এরপর ছিপির ছিদ্র সিপির ছিদ্রের মধ্যে দিয়ে একটি থার্মোমিটারে এমনভাবে প্রবেশ করতে হবে যেন থার্মোমিটারের নিচে প্রান্তটি অঙ্কুরিত ছোলা বীজগুলোর মধ্যে প্রবেশ করে থাকে অনুরূপভাবে অপর থার্মোফ্লাক্সটি সিদ্ধ ছোলাগুলোকে রাখতে হবে এবং অপর থার্মোমিটার স্থাপন করতে হবে প্রতিটি থার্মোমিটার পারদ ও অবস্থান চিহ্নিত করে রাখতে হবে মানে যখন তুমি সিদ্ধ ছোলা থেকে আর অঙ্কুরিত ছোলাকে যখন তুমি কোনো ফ্লাসে রাখতেছ তখন তুমি দেখবা যে থার্মোমিটারের তাপমাত্রা কতটুকু উঠছে বা কতটুকু নামছে থার্মোমিটারের পর্যবেক্ষণ দেখো কিছুক্ষণ পর দেখা যাবে জীবন্ত অঙ্কুরিত ছোলা বীজগুলো থার্মোফ্লাক্সে উষ্ণতা বৃদ্ধি ঘটায় থার্মোমিটারের তাপমাত্রা পরিবর্তন ঘটেছে সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সে উষ্ণতার বৃদ্ধি হয়নি অর্থাৎ এই থার্মোফ্লাক্সে রাখা থার্মোমিটারের তাপমাত্রা অপরিবর্তিত আছে সিদ্ধ ছোলাগুলো কোষগুলো জীবিত নয় ফলে সেখানে শ্বসন প্রক্রিয়া চলছে না অপরদিকে জীবিত ছোলাগুলোতে জীবন্ত কোষের শ্বসন প্রক্রিয়া চলছে সেখানে উৎপন্ন তাপশক্তি ও তাপশক্তি বাড়িয়ে দিচ্ছে এতে প্রমাণিত হয় যে জীবন্ত কোষে শোষণ প্রক্রিয়ার ফলে উৎপন্ন হয় জীবন্ত যে অঙ্কুরিত ছোলাগুলো ছোলা ছিল হম সেই ছোলাগুলো কি মানে তাপমাত্রা যখন তুমি এটা সিদ্ধ ছোলা নিছো তখন কি এটা মৃত হয়ে গেছে মৃত ছোলার ভিতরে কি কোনো তাপ ছিল না সেই কারণে হচ্ছে সে শোষণ ঘটায়নি শোষণ না ঘটানোর কারণে কি সে তাপ উৎপন্ন করেনি আর যেটা হচ্ছে জীবন্ত অঙ্কুরিত ছোলা সেটা কি জীবন্ত ছিল দেখে কি সে শোষণ কার্য ঘটিয়েছে শোষণ কার্য ঘটানোর ফলে কি উষ্ণতা বৃদ্ধি পেয়েছে থার্মোমিটারের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এই পরীক্ষাটি সবাই বাসায় করে পায় করলে বুঝতে পারবে এরপরে চলো আমরা মানুষের শোষণ আমরা যে মানুষ আমাদের শোষণটা কিভাবে হয় সেটা আমরা জানবো আমাদের শরীরে কিভাবে তাপশক্তি উৎপন্ন হয় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে শীতকালে যখন আমাদের নাক মুখ থেকে শ্বাস ছেড়ে দেই তখন আমরা হালকা ধোয়ার মতো বাতাস বের হতে দেখি আমরা যখন শ্বাস ছাড়ি তার সাথে আমাদের ফুসফুসে থাকে জলীয় বাষ্প যোগ হয় শীতের সময় এই এই শ্বাসের সাথে বের হয়ে আসা জলীয় বাষ্প বাইরের কম তাপমাত্রা ছোট ছোট পানির কণার পরিণত হয় যা আমরা ধোয়ার মতো দেখি এটা তো আমরা প্রায় করে থাকি মানে যখন গ্রামে যায় বা শীতকালে প্রায় বাচ্চারা করে থাকে আমরা সাধারণত নাক দিয়ে বাতাস নেই আবার ছেড়ে দেই আমাদের মুখ হাফে হাপের মতো আবৃত সংকুচিত ও প্রসারিত হয় এতে ফুসফুসের আয়তন বাড়ে ও কমে যখন তুমি শ্বাস নিচ্ছ তখন কি ফুসফুসটা সংকোচিত হচ্ছে যখন ছাড়ছ সেটা কি প্রসারিত হচ্ছে মানে বড় হয়ে যাচ্ছে বুকে হাত দিলে এই বিষয়টি টের পাবে গভীরভাবে শ্বাস নাও আবার ছেড়ে দাও এটাই মূলত তোমার শ্বাস প্রক্রিয়ার একটি দৃশ্যমান ধাপ তবে কোষের ভেতরে সংঘটিত শ্বাস ও শোষণ প্রক্রিয়া অংশটুকু কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না কেবল পরীক্ষণের মাধ্যমে তা বুঝতে পারি আমাদের যে শোষণ কার্যটা হচ্ছে এটা কি আমরা খালি চোখে দেখি না সেটার জন্য কি পরীক্ষণের মাধ্যমে আমরা সেই বুঝতে পারি অবিরত ও শোষণ কাজটা অক্সিজেন ও ও গ্রহণ কার্বন অক্সাইড পরিত্যাগ করে এভাবে অবিরত অক্সিজেন না ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করা শ্বাসক্রিয়ার নাম পরিচিত এটি শোষণের একটি ধাপ শোষণ প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বহিঃশোষণ আর একটা হচ্ছে অন্তঃশোষণ মানুষের দুইটা শোষণ হয় একটা হচ্ছে বহিঃশোষণ আর একটা হচ্ছে অন্তঃশোষণ তা আমরা হচ্ছে বহীশোষণ কি বাইরে থেকে যে ভিতর থেকে যে শোষণটা হয় সেই শোষণটা বহিরোষণটা হচ্ছে যে প্রক্রিয়ায় ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে বহিঃশোষণ বলে আর অন্তঃশোষণ কি অন্তঃশোষণ হচ্ছে যে প্রক্রিয়ায় দেহের কোষের মধ্যে খারাপ অক্সিজেনের সাথে জারিত হয়ে গতিশক্তি ও তাপসে পরিণত হয় যেটা কি আমরা হচ্ছে বইশোষণ কি ফুসফুসের মাধ্যমে যে শোষণটা হয়ে থাকে আর অন্তঃোষণটা কি অন্তঃশোষণটা কি অন্তঃশো হচ্ছে প্রক্রিয়া অন্তঃশোষণ প্রক্রিয়ায় দেহে আহ কোষের মধ্যকার খাদ্য অক্সিজেনের সাথে জড়িত হয়ে গতিশক্তি তাপশক্তি পরিণত হয় কি করবে গতিশক্তি ও তাপশক্তিতে পরিণত হবে আর বই কি ওটা হচ্ছে ফুসফুসের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ফুসফুসে যে গ্যাসীয় আদান প্রদান অক্সিজেন যাবে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হবে সেই আদান প্রদানটা হচ্ছে বৈশোষণ তাহলে আমরা বৈশিষ্ট্য আগে আলোচনা করি এ পর্যায়ে ফুসফুস ও রক্তের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটবে যে মাত্র বলা অক্সিজেন গ্যাসীয় বিনিময় গ্যাস কি মানুষের দুইটা গ্যাসই বেশি মানে আদান প্রদান হয় ঠিক অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বৈশিষ্ট্যের দুই পর্যায় সম্পন্ন হয় একটা কি পর্যায়গুলো খুব ভালোভাবে মনে রাখবা পর্যায়গুলো কোনগুলো সম্পন্ন হয় প্রশ্বাস বা প্রশ্বাস বা শ্বাস গ্রহণ প্রশ্বাস বা শ্বাস গ্রহণ কি পরিবেশ থেকে আমরা যে অক্সিজেন যুক্ত গ্রহণ করি একে শ্বাস বা প্রশ্বাস বলে আমরা যে গ্রহণ করি সেটা কি অক্সিজেন নিচ্ছি ওইটা কি প্রশ্বাস আর নিঃশ্বাস কি যেটা আমরা ত্যাগ করতেছি সেটা সংকুচিত হয় ফলে বায়ুথলির ভেতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে নাক দিয়ে নির্গমন হয় শেষ এরপরেও ফুসফুসের রক্তে যে অক্সিজেন আমরা এখন অন্তঃশোষণটা দেখব ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তা রক্তের মাধ্যমে বাহিত হয়ে প্রতিটি কোষে অভ্যন্তরে প্রবেশ করে এর তারপর একটি কোষ তারপর এটি কোষের ভেতর তারপর এটি কোষের ভেতর খাদ্য সঙ্গে রাসায়নিকভাবে ভাবে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে এর ফলে তাপ শক্তি কার্বন অক্সাইড তৈরি হয় এই কার্বন অক্সাইড আবার রক্ত ধারে জারিত ফুসফুসে বের হয়ে আসে কি আমাদের হচ্ছে যে ইয়াটা নিচ্ছে অক্সিজেনটা গ্রহণ করতে সেটা কি হচ্ছে রক্তের সাথে মিশে জারিত হয়ে তারপর শক্তি উৎপন্ন করে আবার কি ফুসফুসে আবার সেই গ্যাসটি ফিরে আসছে এই প্রক্রিয়াটি কি শোষণ প্রক্রিয়া এবার চলো আমরা শোষণের গুরুত্বটা দেখে নি শোষণের কি কি গুরুত্ব আছে শোষণ না হলে কি মানুষ বাস্তব বেঁচে থাকতো তো শোষণের গুরুত্ব অপরিসীম শোষণের গুরুত্ব বলে শেষ করা যাবে না তো এই প্রক্রিয়াতে হচ্ছে শোষণ প্রক্রিয়ায় জীবের শক্তি ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি জৈব রাসায়নিক প্রক্রিয়া সচল রাখার জন্য একটি একটি জীবের শক্তি প্রয়োজন এবং ওই শক্তি শোষণ থেকে আসে শ্বাস প্রশ্বাসের সময় অপসারিত কার্বন ডাই অক্সাইড সংশ্লেষণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহৃত এবং কার্বন অক্সাইড কার্বোহাইড্রেট তৈরি হয় এই প্রস্তুত খাদ্য সমগ্র জীবজগৎকে জীবন রক্ষা করে শোষণ প্রক্রিয়া আমাদের কোষের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া অস্বাভাবিকতা দেখা দেখা দিলে আমাদের শরীরে নষ্ট হয় এবং আমরা যে শোষণ গুরুত্বটা কি শুধু মানুষ জীব জগতের জন্য তো গুরুত্বপূর্ণ না এটা কি উদ্ভিদও নিচ্ছে তো উদ্ভিদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যদি শোষণটাই না ঘটতো আমাদের শক্তি উৎপন্ন হতো না মানুষ মানুষের কোনো অস্তিত্বই থাকতো না ঠিক আছে এখন অনুশীলনে একটা প্রশ্ন রয়েছে প্রশ্নটি কি শালো না থাকলে পৃথিবীটা রকম হতো তো এই প্রশ্নটা আমি তোমাদের কাছে ছুঁড়ে দিচ্ছি এতক্ষণ যে আমি তোমাদেরকে যে শাল আগের আগে পড়বে শালো সংশ্লোষণের একটু আগে শোষণ পড়ালাম এখান থেকে তুমি কি বুঝেছ সে শাল না হলে কি খাদ্য উৎপন্ন হবে না খাদ্য উৎপন্ন না হলে কি মানুষ বেঁচে থাকতে পারবে না মানুষের ক্ষতি হবে হবে তার সাথে সাথে উদ্ভিদ উদ্ভিদ যদি যদি কার্বন কার্বন মানুষ ত্যাগ না করে সে যদি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করে অক্সিজেন মানে অক্সিজেন ত্যাগ না করে আবার পানি ত্যাগ না করে তার ফলে কি উদ্ভিদ মারা যাবে তো পৃথিবীতে কোনো জীবের অস্তিত্ব থাকবে না সালো না ঘটলে এক কথা আমি বলে দেবো এই কথাটা তুমি বিশ্লেষণ করে এ প্রশ্নটার উত্তর করবে এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি প্রশ্ন মধ্যে কি শোষণ কাকে বলে একটু আগে আমরা এই টপিকটা পড়েছি শোষণ কাকে বলে শোষণ কাকে বলে এটা দেখবে শোষণ কত প্রকার ও কি কি শাসন দুই প্রকার একটা হচ্ছে কি অবাচ্ছোষণ আর সবাচ্ছোষণ অবাচ্ছোষণ ও সবাচ্ছোষণের মধ্যেকার পার্থক্য অবাচ্ছোষণ আর সবাচ্ছোষণের মধ্যে পার্থক্য কি একটা অনেক অক্সিজেন রয়েছে আর একটা কি অক্সিজেন নেই মানুষের শাসন ব্যাখ্যা করো মানুষের শাসন হচ্ছে দুই ভাবে হয়েছে একটা থাকে বৈশ্বসন একটা হচ্ছে অন্তঃশোষণ বৈশ্বশন কি গ্যাসীয় বিনিময় অন্তঃশোষণ কি সে খাদ্য পরিবহনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে তাপ উৎপন্ন করে আর শ্বসনের গুরুত্ব শ্বসনের গুরুত্ব তো দেখলা দেখলাম যে শ্বসন না হলে যে উদ্ভিদ প্রাণী দুজনই বাঁচত না শ্বসন শ্বসনের ফলে মানব জাতি বেঁচে আছে বা জীব জগতের সৃষ্টি হয়েছে এগুলা একটু এই প্রশ্ন কটাও তোমাদের এস ডাব্লিউ থাকবে সবাই এই প্রশ্নগুলো তুলে নাও আজকে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আজকে আমাদের জীবের শক্তি প্রবাহ বারো অধ্যায় যে ছিল তোমাদের সেই পুরো টপিকগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ